শুভ শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ আশা করি তোমরা সবাই নিয়মিত ক্লাসগুলো ফলো করছো এবং সেই অনুসারে তোমরা বাড়িতে পড়াশোনা প্র্যাকটিস করে যাচ্ছ তো আজকে আমি 19.2.1 এর 18 নম্বর অঙ্ক করাবো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো গত ক্লাসে আমি 17 নম্বর অঙ্ক করাইছিলাম তো 18 নম্বর অঙ্কটা দেখো যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন এখানে 10 লাখ টাকা অর্থাৎ আসল কত 10 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক কত বছরের জন্য 5 বছর মেয়াদের জন্য পেনশনের সঞ্চয়পত্র কিনলেন আর বার্ষিক মুনাফা কত 12% শতকরা 12 টাকা অর্থাৎ 100 টাকা 12 টাকা আর এর মান দেয়া আছে পি এর মান দেয়া আছে সময় এন দেয়া আছে কি বের করতে বলছে মুনাফা আয় তো দেখো যে প্রতিকূল দেয়া আছে আমরা এগুলো প্রথমে লিখে নিব তো দেয়া আছে দশ লাখ টাকা মুনাফার হার হার সমান কত 12% অর্থাৎ 12/100 তারপরে দেখো এখানে বের করতে বলছে মুনাফা 17 মুনাফা আয় সমান কত পি আর এন পি এর মান গুণন এন এর মান এক ধরে তারপর আগে কাটলে দুই কত তাহলে আমাদের নির্ণয় মুনাফা কত বের হলো 20,000 টাকা অর্থাৎ যে আছে আসল সমান পি 10 লাখ টাকা অর্থাৎ এটা আমরা অঙ্কে লিখে নিলাম সময় অনুসার মতো 3 মাস 3 কে 12 দ্বারা ভাগ করলে মাসকে আমরা বছরে নিয়ে আসলাম অর্থাৎ 1/4 বছর আর নম্বর হার আসল কত 12% 12% কে আমরা কি করলাম টাকা নিয়ে আসলাম 12/100
তারপরে মুনাফা বের করতে বলছে মুনাফা আয় সমান কত পি আর এল এখন পি এর মান 10 লক্ষ টাকা গুণ আর এর মান 8 ভাগ 12 100 আর এর মান 1 ভাগ 4 তাহলে করে কত হয় 20000 টাকা অর্থাৎ তিনি 3 মাস পর 20000 টাকা মুনাফা পাবে এখানে লিখে দিতে পারো মুনাফা বের করতে বলছে অর্থাৎ মুনাফা আয় সমান ঘট তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো দেখো ওটা আবার ভালো করে ধন্যবাদ তোমাদের সবাই